মুক্ত বাণিজ্যের জন্য এগারোটি দেশের সাথে আলোচনা করছে বাংলাদেশ জাপান সফরের আগে আগে থেকে এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বছরের মধ্যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা শেষ হওয়ার আগেই নিজেদের বাণিজ্য ও রপ্তানি সুবিধা নিশ্চিত করতে চাইছে ঢাকা স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় দু ছাব্বিশ সালের মধ্যেই জাতিসংঘের এই বিশেষ সুবিধা হারবে বাংলাদেশ নাম উল্লেখ না করলেও মুক্ত বাণিজ্যের জন্য জাপান চীন ও ভারতের সাথে আলোচনার সম্ভাবনার কথা তুলে ধরেছে নিকই গেল বছরে এই সম্ভাব্যতা যাচাই কাজ শুরু করে টোকিও ও ঢাকা চার বছরের মধ্যে প্রথমবার টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও কৌশলগত সহায়তা আরও জোরদারে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যের ক্ষেত্রে জাপানের সহায়তা ও ভূমিকার কথাও তুলে ধরেন তিনি